প্রত্যেক গুলো গান ভালো, একটা ক্লাসিক্যাল এর উপর বেস করে একটা গান হয়েছে, সেটাও খুব ভালো গান হয়েছে। আচ্ছা, এই ধরনের গান মানে বাঙালি দর্শকদের কাছে খুব কম মানে শ্রোতা রয়েছে, তো সেক্ষেত্রে বাঙালি দর্শকের কাছে মানে এই ধরনের গান বাঙালি দর্শক কাছে পৌঁছতে মানে নিতে একটু বেশি সময় লাগে, তো সেক্ষেত্রে আমরা কি বলেছি এই ধরনের গান কি করে নেওয়া লাগে? একটা রিদমিক গান হিন্দুস্তানি বিটে করা আছে, এটা তো কমার্শিয়াল টাইপের। তাহলে একটা ছবিতে যদি দু ধরনের গান থাকে, আমার তো মনে হয় তাহলে দু ধরনের দর্শককেই কাজ করবে, এটা ভালো। আপনার এই সিনেমায় প্রথম কোয়েলদি লকেটজি মানে লকেটজির সাথে আমার কাজ করার অভিজ্ঞতা রেখে খুব ভালো, দীর্ঘদিনের সহকর্মী মানে বন্ধুত্বের মতো, লকেট দীর্ঘদিনের সহকর্মী আমার, সুতরাং ওর সঙ্গে কাজ করা আগে এক্সপিরিয়েন্স আছে, ভালোই লেগেছে। আমি অনেক প্রডিউসার অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, এই সিনে নাইনে প্রথম কাজ, আর ভালো প্রডিউসার, খুব কোঅপারেটিভ, মানে অ্যাকচুয়ালি এদেরকে কখনো প্রডিউসার মনে হয়নি, ইনফ্যাক্ট মানে দে আর সো ফ্যামিলিয়ার, মানে কি বলবো এটা, এই শব্দটা বললে হয়তো ওদেরকে খারাপ মনে হতে পারে, বাট দে আর ভেরি ইনফর্মালি ভালো লোক আর কি। আপনি যে ক্যারেক্টারটাই রয়েছেন, যে ক্যারেক্টারটাই ইন্দ্রদীপ গার্গ, মানে সম্পর্কে কি রয়েছে ক্যারেক্টারটা মানে ইন্দ্রনীল গার্গ? ইন্দ্রনীল, ইন্দ্রনীল আমার পাড়ার ছেলে, কিন্তু কোয়েল আমার বোন। আচ্ছা, কোয়েল বাবা মার পার্টিতেও আছেন? না, গল্পে আসেন, উল্লেখ আছে, গল্পে আসেন। ঠিক আছে।